তো বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি বরাবরই মতো হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আশা করব যে আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে আর সকালবেলায় সকালে নাস্তা রেডি করার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম আর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম বিভিন্ন রকম সবজি আর দিয়ে দিচ্ছি চিকেন তো আজকে আমি চিকেন স্টু বানাবো যিনি দিন ধরেই আর কি চিকেন স্টু খেতে চেয়েছে তো করাই হচ্ছে না এজন্য জন্য ভাবলাম আজকে চিকেন স্টু করে দিই তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমি বড় বড় করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এখানে আমি হাফ চামচ মতো চিনি ইউজ করেছি তো চিনিটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পোড়ার মতো জল তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে আমি দুইটা সিটি দিয়ে নেব আর আসলে জেনি অনেকদিন ধরেই বলছে মামুনি একটু চিকেন স্টু বানিয়ে দাও কিন্তু আমি আসলে সময় পাচ্ছিলাম না যে বানাবো তো চটপট কি করে খুব সহজেই আর কি তাড়াতাড়ি চিকেন স্টু বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর আমি প্রেসার কুকারেই এটা সেদ্ধ করে নিলাম আর যার কারণে আমার সময়টা একদম কম লাগবে এবার তেলের উপরে আমি দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিলাম একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি একটু লাল লাল করে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর এগুলো ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি বাচ্চারা আসলে অনেক সময় অনেক আবদার করে যে মামনি এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো সব সময় সব জিনিসগুলো আসলে বানানো সম্ভব হয় না আবার এদিকে এমন আছে যে আসলে বানায় দিতে না পারলে তখন মনটাও একটু খারাপ লাগে যে এটা খেতে চাইলে অথচ আমি এটা তৈরি করতে পারলাম না সেজন্য চেষ্টা করি যে আসলে ওরা যা চাই সেটুকু অন্তত বাসায় তৈরি করে দিই বিশেষ করে খাবারটা আর কি যে খাবারটা ওরা বাসায় খেতে পছন্দ করে সেটা একটু তৈরি করে দেওয়ার চেষ্টা করি আমি পূজার ব্যস্ততার কারণেই আসলে এটা সময়টা হচ্ছিল না তো আজকে আর কি রেডি করে দিলাম আর আমার চিকেন হস্টুটা তো দেখলেন কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছি তো এটা আসলে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে পিও পছন্দ করে আবার জেনেও খুব পছন্দ করে তো মোটামুটি এটা হলো আজকে সকালে নাস্তা আর এই যে পিউ চলে এসছে পিউ এসে বিড়ালের বাচ্চাটার সাথে খেলা করছে তো খুব খেলা করে পিউর সাথে বিড়ালের বাচ্চাটা মেনি নাস্তা খেতে চলে এসছে আর পিউ তো এখনও খেলা করছে তো আজকে যেহেতু চিকেন স্টু করেছে এই জন্য জেনের একটু তাড়াতাড়ি খিদা লেগে গেছে চলে এসেছে খাবারের জন্য নাস্তা খাওয়ার জন্য এটা জেনির এটা ওর বাবার আর এটা হচ্ছে পিউর তো পিউ তো সবজি কিছুই খাবে না শুধুমাত্র চিকেন খাবে আর ওর যে স্টুটা সেটা খাবে হাজব্যান্ডও চলে এসছে খাওয়ার জন্য তো বসে গেছে খেতে তো সবাই মিলে এনজয় করে আর কি খাচ্ছে আর এদিকে আমি দুপুরে লাঞ্চের যে রান্নাগুলো হবে তো তার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম আজকে আসলে আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি রান্না করে নিব কারণ আমার একটু কাজ আছে এডিটিংয়ের কাজটা আছে বিশেষ করে তো সেটা করব আর একটু পার্সোনাল কাজও আছে তো সেগুলো করব বলে একটু তাড়াতাড়ি আর কি রান্নাটা চাপিয়ে দেবো আজকে যাতে তাড়াতাড়ি আর কি রান্না হয়ে যায় আর দুইটা চুলাতে চাপিয়ে দেব যাতে আর কি চট জলতেই রান্নাটা করা হয়ে যায় আর বেশ কয়েকদিন ধরে আসলে অন্য কোনো দিকে খেয়াল দিতে পারেনি শুধু পূজার দিকেই আর কি ফোকাসটা ছিল কারণ লক্ষ্মী পূজার আগে এবং পরে এত বেশি কাজ থাকে যেগুলো আসলে করতে অনেক সময় লেগে যায় কারণ লক্ষ্মী পূজার সময় অনেক কিছু তৈরি করতে হয় যেগুলোর জন্য বেশটা প্রিপারেশানের দরকার হয় আর সেজন্য আর কি একটু সময় লেগে যায় এবং অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আর কি পূজার কাজ নিয়ে তো আমিও সেটাই ছিলাম এজন্য অন্যান্য কাজ করতে পারিনি তো এখন আর কি সেই কাজগুলোই করবো আর ওরা ওদিকে খাচ্ছে আর আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা একবারে চাপিয়ে দিচ্ছি তো এখন আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো প্রথমে তেলের উপরে আমি আলু দিলাম তারপরে জাস্ট চিংড়ি মাছ ছোটো ছোটো যে চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিলাম একটু কাঁচামরিচ কুচি দিলাম দিয়ে মধ্যে স্বাদ মতো একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম মোটামুটি এই দিয়ে আর কি রান্নাটা করব আর কি জাস্ট সিম্পল আর কি ভাজি করব আর এই ভাজিটা আমার কাছে ভীষণ পছন্দ হয় ছোট ছোট যে দেশি যে চিংড়ি মাছগুলো আছে তো সেই চিংড়ি মাছ দিয়ে আর কি আলুটা ভাজি করা খুব ভালো লাগে আমার কাছে খেতে আর ওই পাশের চাপিয়ে চাপিদেশি ওই পাশে চুলাতে সব রকমের সবজি দিয়ে একটা রান্না করছি পাঁচফোরণ দিয়ে তো পাঁচ দিব একটু পেঁয়াজ দিব একটু লবণ দিব একটু হলুদ দেবো আর একটু কাঁচা মরিচ কুচি দিব এই দিয়ে আর কি সব স্পেশালি রান্নায় আর কি সিম্পল একটা রান্না হচ্ছে তো দুই চুলাতে চাপে দিয়েছি কারণ একটু তাড়াতাড়ি হোক যত তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হবে তত তাড়াতাড়ি আমি একটু অন্য অন্য কাজ করতে পারবো আর এদিকে রান্নাটা হতে লাগুক আর এই ফাঁকে আমি কিছু কথা আপনাদের সাথে বরাবরের মতো শেয়ার করে নিই তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে সবসময় আছেন তো তাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আর যাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলকে নতুন ভিজিট করছেন কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার নতুন যে ভিডিওটা আপলোড দেব সেটা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে তো এখন আমি রান্না করছি চিকেন আর ওই পাশে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর আগে যে দুটা তরকারি রান্না করছিলাম সেটা তো হয়ে গেছে তো সিম্পলভাবেই আর কি রান্না করছি চিকেনের রেসিপি তো আমি অনেকবারই শেয়ার করেছি এই জন্য এখন আর শেয়ার করলাম না আর এদিকে জেনির না পিউর নাচের স্যার এসছে তো পিউ নাচ করছে এই যে এখানে আর আসলে করোনার জন্য অনেক দিন স্যারদের নিষেধ করে দিয়েছিলাম তো অনেক দিন পর আবার স্যারকে ফোন দিলাম আসার জন্য বুঝছি না যে কতটা সেভ হবে তারপরও আর কি দিলাম আর কি কারণ আসলে অনেক কিছু গ্যাপ থেকে যাচ্ছে অনেক কিছু যা বাচ্চারা করে উঠতে পারছে না আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়েছে এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি এখানে এক পা স্পেশালি সবজি একটা আরে পাশে আছে চিকেন আর ভিডিও শেষে একটা দারুণ জিনিস আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভিডিওটা বাড়ি থেকে পাপ্পু পাঠিয়েছে আসলে আর এই যে সেই ভিডিওটা এটা হচ্ছে আমাদের কুকুরের এগারোটা বাচ্চা হয়েছে তো সেটা আর কি ভিডিও করে পাঠিয়েছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে এত সুন্দর কিউট বাচ্চাগুলো দেখে খুব ভালো লাগছে এই জন্য শেয়ার করলাম